তোর মন খারাপ কে? মন খারাপ না রে বন্ধু, আব্বু চাইতেছে লেখাপড়া করতে অস্ট্রেলিয়া যাই। ভালো লাগতেছে না কেমনে কি তুই? কি সারা জীবন কি এখানে পড়ে থাকবি নাকি? বুঝতে ওই তিনটা বছর চিন্তা করছো বিয়ে সারা কেমনে কাটাবো তিনটা বছর? ওর কথা তো আমার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মনে পড়বে বন্ধু। আমার প্রতিটা রক্ত বিন্দুর সাথে প্রিয় মিশে গেছে, কি করবো বল। মাঝে মাঝে ইচ্ছেও হয় যাই, কারণ নিজের জীবনটাও তো এস্টাবলিশ করতে হবে। আমার পরাণ পাখি দিয়া পাখি কই গেলি কো, মায়ারে ঘর ছাড়তে হবে, মায়ারে ঘর ছাড়তে হবে, বন্ধু বিনে কেমনে রো। তুই বাংলাদেশি নাম্বার কে কোথায় তুই? হ্যাঁ আমি তো বাংলাদেশি। তো বাংলাদেশি নাম্বার হবে না কি বিদেশি নাম্বার হবে? আমি এই যে এখন ঘরে আছি। আবার তুই আগেই বলতে আমরা এয়ারপোর্টে আসতাম তোকে রিসিভ করার জন্য। সমস্যা কি মন খারাপ কেন? আমার আমার দাবি বলছি আগে বাগে আমার কি আগে বাগে মনে হয়েছে ভাই, এক একটা দিন এক একটা বছরের মতো মনে হয়েছে। তো কি আজকে তুই না একসঙ্গে কথা বলছিস? আমরা বিশেষ করে তামিলনাড়ুর আমারই একই ইউনিভার্সিটিতে পড়তাম। তো কি করা কিন্তু কি গুরুতর অবস্থা ছিল ভাই, আমি তো মানে ওই এমন একটা সময় আমি উপস্থিত ছিলাম যদি না থাকতাম ওই মুহূর্তে বাবার কথা। আমি তো ডক্টর বেঁচে আছি, বিদেশের দিকে একটা কাজ তো ভালো করছিস।
ব্যাপারটা আমি কি খারাপ কাজ করে দেখি, সবাই তো ভালো কাজ করে যাবে উনি কি এখানে তাহলে মনে হয় ইয়ে লাগবে না, ওই যে অপারেশন কখন বলছে সময় তো দেশে আমাদের অনেকদিন পর এত সুন্দর প্রকৃতি দেখার সুযোগ হয় না। যাকে রক্ত দিস তো তুই কি তাকে কি দেখার প্রয়োজন মনে করিস না? শোন, আমি মনে কর যারা রক্ত দেই যদি মনে কর তারা আবার সাথে সাথে দেখতে যাই তাহলে কি হবে জানিস? সে হয়তো আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে বা সে নিজের ঋণী মনে করতে পারে ওই মুহূর্তে। তো আসলে একজন পেশেন্টকে ওই মুহূর্তে ঋণী করা বা ঋণী হিসাবে দেখতে আমার খুব খারাপ লাগে, বরং সে সুস্থ হোক এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সে যখন সুস্থ হবে এটাই আমার ভালো লাগবে। বড় কথা হচ্ছে কাকে দিলাম, কাকে রক্ত দিচ্ছিস তুই জানিস? সেই তোর প্রিয়া। হ্যাঁ, সেই তো তুই আগে বলবে না তাহলে আমি একটু দেখে আসতাম। কেন প্রিয়া? শুনলাম না এক প্রেগনেন্ট মহিলা তোকে বলা হয় না এইভাবে, কারণ তুই স্লো মন খারাপ করবি আর তুই বিদেশে যাওয়া সাত দিন পরেই তুই প্রিয়া দিয়ে ভেঙে পড়ার কিছু নাই, কারণ তোকে যদি ওই টাইমে যদি আমরা বলি তাহলে দেখা যাবে তোর বাবার স্বপ্নটা ঠিক আছে স্বপ্নই রয়ে যাবে, সেটা আর পূরণ হবে না। একজনের কথা তোকে আমরা বলি না, আমরা গোপন করে রাখি। এই জন্যই ওই দিন আমাকে হঠাৎ করে ব্লক করে দিয়েছে। আমি তখনই অনুভব করছি যে আমাকে প্রিয়া ব্লক করে দিল। কি করবি দোষ, মন খারাপ করার কিছু না। জানিস না বন্ধু, বিদেশে থাকতে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় মনে হতো কি প্রিয়া মনে আমার পাশে, প্রতিটা মুহূর্ত আমি ওকে নিয়ে কল্পনা করে পুরো সময়টা। মাসির থেকে ফিরে মাসিরিতে আমার পাশে কত মেয়েরা বসত, কত অচেনা অজানা বিভিন্ন দেশ বিদেশের মেয়েরা। আমি মনে করতাম কি আমার পাশে প্রিয়াই আছে। বন্ধু তোরা আসলে তোরাও স্বার্থ পারবে শালা, তোরা একবার আমার জানাইলি না কি বলবো দোস্ত। তোর বাবার পুরো স্বপ্ন ছিল তুই বিদেশে পড়াশোনা করবি, ভালো কিছু একটা করবি, ভালো কিছু চাকরি করবি। শুধু তোর বাবার মুখের দিক থেকে তোকে কিছু বলা হয়নি, এখন আছে ভালোই কিছু রক্ত দিয়ে আসতেছে, এখন খুবই অসুস্থ। কি কথা কাজ না তোর তো ভাবি না পাগল হয়ে গেছে নাকি? ও যদি আমার বউ তো তাইলে তো তোর ভাবি হতো।
এখন তো তোরই ভাবি ইয়া তো তাহলে এখন আমাদের ভাবি না তোর বাসতে কেমন আছে রক্ত ডাকা বুঝতে বলো আরে বন্ধু কি হইল এরকম কান্না হচ্ছে মন খারাপ করিস না দোস্ত আমাকে দেখতে দেখতে আসে বাবু না আমাকে আমাকে দেখতে অনেক কষ্ট হয়